স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণ স্টার্ট করার আগে কিছু কিছু যে আমাদের প্রারম্ভিক যেগুলো নলেজ যেগুলো দরকার সেগুলো সম্বন্ধে বলবো। তারপরে আমি ধীরে ধীরে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা স্টার্ট করব, যেটা তোমাদের পাঠ্যপদ্ধতিতে 4 নম্বর চ্যাপ্টারে আছে। তো দ্বিঘাত সমীকরণ স্টার্ট করার আগে আমি যেই পয়েন্টগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সমীকরণ, সেকেন্ড হচ্ছে অভেদ, আর থার্ড হচ্ছে বীজগণিতীয় রাশি। এখন সমীকরণ কি, তোমরা তো আগের ক্লাসগুলোতে পেয়েছো, তোমরা সমীকরণ হচ্ছে একটা সমতার উক্তি, মাঝে কি থাকবে, ইকুয়াল টু সাইন থাকবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, 5x² 5x-6 ইকুয়াল টু 10x + 12, মাঝে মাঝে কি আছে, ইকুয়াল টু সাইন আছে। আর এটা কিছু, এখানে যে চালকটা আছে, চালকটা কি আছে, x, এটা কিছু x এর কিছু মানের জন্য দুই সাইড কি হবে, সমান হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এখানে যদি আমি 7 নিই, তো এখানে 7² - 49, 49 - 49 0 হলো, আর এইচএস কি হয়ে গেল, 0 ছিল, সেই জন্য গোটা সাইড ইকুয়াল হয়ে গেল। এখন যদি আবার -7 নিই, তো -7² কি হয়ে যাবে, 49, 49 - 49 0, সেই জন্য -7 এর ক্ষেত্র এই সমতার উক্তিটা সত্য হবে। কিন্তু যদি আমি x এর জায়গায় আমি 8 নিই, তাহলে কি হচ্ছে, 64 - 49 = 15, not equal to কি হচ্ছে, RHS, মানে ডান পক্ষ আর বাম পক্ষ সমান হচ্ছে না। তো এর থেকে আমরা বুঝলাম যে সমীকরণ একটা সমতার উক্তি, যেখানে চালকের চালক তার কিছু মানের জন্য দুই পক্ষ সমান হবে, কিছু মানের জন্য। কিন্তু যদি আমরা অভেদের ক্ষেত্রে দেখি, যেমন আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এখানে a² b² = a² + 2c + b² এখন আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম, x² - 49, মানে a² - b² = a + b (a - b). এখন আমি বাম পক্ষ দেখলাম, বাম পক্ষতে আমি যদি x এর জায়গায় 7 বসাই, -49 আছে এখানে, 49 - 49 শূন্য হয়ে গেল, আর HS দেখা গেল 0, সুতরাং বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এখন আরেকটা সংখ্যা আমি নিলাম, যেমন 8 নিয়ে আমি দেখলাম এখানে বাম পক্ষ আর ডান পক্ষ কি আসছে, সমান আসছে। তো অভেদে কি হচ্ছে, এখানেও আমার সমতার কথা আসছে, কিন্তু এইগুলো যে কোনো মানের জন্য সত্যি হবে, যে কোনো মানের জন্য সত্যি, কিন্তু সমীকরণ কিছু মানের জন্য সত্যি হবে, সমতাটা হবে কিছু মানের জন্য, ডিফারেন্সে এতে এগুলো অভেদটা হচ্ছে সবগুলো মানের জন্য, সমীকরণ কিছু মানের জন্য। আর বীজগণিতীয় রাশি হচ্ছে কিছু পদকে আমরা বীজগণিতীয় সিম্বল যেগুলো হয়, যেমন প্লাস মাইনাস এগুলো দিয়ে যখন যুক্ত করে আমরা একটা রাশি পাই, সেটাকে বলা হয় বীজগণিতীয় রাশি। এখন আমরা তিনটা জিনিস জেনে গেলাম, এখন আমরা আসছি বহুপদ রাশি। বহুপদ রাশি তুমি অলরেডি তোমরা কোন দ্বিতীয় অধ্যায়ে পেয়ে গেছো বহুপদ রাশি। যেমন একটা আমি এক্সাম্পল নিয়েছি, x² - 5x + 6, বহুপদ রাশির মেইন কথাটা হচ্ছে যে বীজগণিতীয় রাশির সূচক, চলকের সূচকটা কি হবে, অখণ্ড সংখ্যা হবে। যেমন এখানে চলকের সূচক কি আছে, 2, একটা অখণ্ড সংখ্যা, সেই জন্য এটা কি হবে, বহুপদ রাশি, বহুপদ রাশি বলা হবে। আর এখানে হচ্ছে কি কি, 2 আর 2 যদি বসায় আমরা কি পাবো, 0 পাবো, 3 যদি বসায় আমরা কি পাবো, 0 পাবো। সেই জন্য এই ক্ষেত্রে এই বহুপদ রাশিটার শূন্যগুলো হচ্ছে 2 আর 3। এখন এই বহুপদ রাশিকে যদি আমি এইভাবে লিখি, x² - 5x + 6 = 0, তখন আমরা কি পাবো, ঠিক একইভাবে যদি 2 বসাই আমরা 0 পাবো, এবং 3 বসালো আমরা কি পাবো, 0 পাবো। যেমন 2 বসালে 2² 2 + 6 = 10, আর এখানে কেন আসছে, দ্বিঘাত কথাটা সূচকের মান কি আছে, 2, সেই জন্য এটা দ্বিঘাত, দ্বিঘাত হয়েছে। এখানে দেখো এটা বহুপদ রাশি নয়, কারণ এটা যদি আমরা এইভাবে লিখি, x^2 কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, যেহেতু অখণ্ড সংখ্যা নয় সেজন্য এটা বহুপদ রাশি নয়। কিন্তু এই ক্ষেত্রে আবার কি হবে, এটা
দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এই ক্ষেত্রে এটার আমরা যদি লিখি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 আসবে, তাই x এর মান 2 আছে, x এর সরি সূচকের মান 2 আছে, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে। নেক্সট আমরা একটু দেখে নিচ্ছি, আমরা যে এই দুটো एग्जांपल দিয়ে দেখছি যে যে এখানে x স্কয়ার আর x স্কয়ার যদি ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে দেখো x স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে x স্কয়ার প্লাস 4x ছিল আর এখানে কি ছিল x প্লাস 1 হোল স্কয়ার ছিল, তো x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তো x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল দুই সাইড থেকে, তো কি থাকলো 4x থেকে 2x চলে গেল, কি হবে 2x আর এখানে কি থাকবে 1, কিন্তু এটা এখানে যেহেতু x এর সূচকের মান 1 সেজন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু এখানে एग्जांपलটাতে দেখা যাচ্ছে যে 5x স্কয়ার থেকে যদি আমি x স্কয়ার মাইনাস করি 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, যেহেতু x এর সূচকের মান কি হচ্ছে 2 যাতে অর্থাৎ ঘাত 2, সেজন্য এটার দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ যেটা আদর্শ রূপ সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে a নট ইকুয়াল টু 0, a কখনো শূন্য হবে না। যদি আমি এই সমীকরণটার সাথে আমি কম্পেয়ার করি, এখানে a কি আছে, a এই জায়গাটাতে a আছে 1, b আছে মাইনাস 5, c আছে 6, তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখন আমরা দ্বিঘাত সমীকরণকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিওর মানে শুদ্ধ, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। তো এখানে কি হবে ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0, আর এটাতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে b শূন্য আছে, এখানে b শূন্য নয়। আর আমরা এখন কি কি পেলাম মোট কথা, যে দ্বিঘাত সমীকরণ যদি আমরা করতে যাই তিনটা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে, নাম্বার 1 সমীকরণ কাকে বলে, অভেদ কাকে বলে, বীজগণিতীয় কাকে বীজগণিতীয় রাশি কাকে বলে। ফার্স্ট আমরা তিনটা ভালো করে শিখে নিয়েছিলাম, মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। আর তারপরে হচ্ছে বহুপদ রাশি, বহুপদ রাশি আমরা দেখলাম, এখানে বহুপদ রাশি সেই বীজগণিতীয় রাশি, চলকের মান যদি সূচকটা কি থাকে অখণ্ড সংখ্যা হয় তাহলে বহুপদ রাশি আমরা পেয়েছিলাম, যেটা আমরা ভালো করে দ্বিতীয় চ্যাপ্টারে শিখেছি। আর বহুপদ রাশিটি যদি এইভাবে লেখা হয় x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a শূন্য নয়, সেটা হবে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো আমরা মোটামুটি দ্বিঘাত সমীকরণ কাকে বলে শিখলাম, আর কোন ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ হবে না যদি x এর মানে সূচক বা ঘাত যদি 2 না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। এই ক্ষেত্রে আমরা দুটো एग्जांपल দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, সুতরাং এই কথাগুলো তোমরা মনে রাখবে, দ্বিঘাত সমীকরণ শুরু করার আগে এই বেসিক জিনিসগুলো মনে রাখলে তোমাদের চ্যাপ্টারটা করতে অনেক সুবিধা হবে। স্টুডেন্ট তোমরা বুঝেছো নিশ্চয়ই, আগামী যখন ক্লাসে তোমরা এই জিনিসগুলো ভালো করে মনে করে আসবে, ভালো করে রিভাইজ করে আসবে, আমি কিছু কিছু আমরা एग्जांपल দিয়ে আরো জিজ্ঞেস করব তোমাদেরকে আরো মানে ভালোভাবে করতে, যাতে সুবিধা হয় সেটা আমরা করে নেব। That's all. Thank you.